এরপর রাজিবুর জামান সাবিত আপনি লিখেছেন, জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে? নাইম আপনি লিখেছেন, আমি পড়ালেখা বন্ধ করেছি প্রায় 2 বছর আগে, কিন্তু আমার স্টুডেন্ট আইডি কার্ডের মেয়াদ উত্তীর্ণ হবে 2023 ডিসেম্বরে। এখন আমি কি এই কার্ড দ্বারা ছাত্রের মতো অর্ধেক ভাড়ায় বাসে যাতায়াত করতে পারবো কিনা? এমডি আলামিন আপনি লিখেছেন, টাইগার বা স্পিড জাতীয় পানীয় খাওয়া যাবে কিনা? এমডি শরীফ আপনি লিখেছেন, যদি কেউ নিজের স্থায়ী ঠিকানা এবং বাবা মার নাম ভুল দিয়ে বিয়ে করে তাহলে কি সেই বিয়ে সম্পন্ন হবে? হাদিস মতো জানতে চাই। আপনি লিখেছেন, দাদা শ্বশুর এবং নানা শ্বশুরের সাথে কি মেয়েদের পর্দা করতে হবে? না, কোনো অসুবিধা হবে না। আমরা অনেকেই এটাকে মনে করি এটা দোষের, এটা গুনাহের। জানামাজের উপর আপনি পাও দিয়ে দাঁড়াচ্ছেন, তাহলে সেটাকে পাও দিয়ে যদি সোজা করেন, এদিক সেদিক আছে সেটাকে আপনি ঠিকঠাক করেন, তাহলে সেক্ষেত্রে কোনো গুনাহ হওয়ার কারণ নেই। আমরা অনেকে এটাকে গুনাহের কারণ মনে করি। হাত দিয়ে জানামাজ যেমন আপনি সোজা করতে পারেন, পাও দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না। উত্তর হলো না, কারণ আপনি এখন ছাত্র নন, অতএব ছাত্রত্ব চলে যাওয়ার পরও আপনার জন্য এই ধরনের আপনার সুবিধা গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না। কার্ডটা তো বড় বিষয় না, বড় বিষয় হলো আপনি ছাত্র নন এখনও, আপনি নিজে জানেন, অতএব এই কার্ডের সুবিধা গ্রহণ করাটা আপনার জন্য হালাল হবে না। টাইগার বা স্পিডে অ্যালকোহল আছে কি না, হারাম উপাদান কী আছে না আছে, বিস্তারিত আমার জানা নেই। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই সম্পর্কে আমাদের জানাশোনার সুযোগ হলে আমরা এ বিষয়ে ডিটেল আপনাদেরকে জানাবো, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যদি হারাম কোনো উপাদান না থাকে, সেখানে অ্যালকোহল না থাকে, তাহলে সেক্ষেত্রে এটি পান করা নাজায়েজ হবে না। সাধারণ সফট ড্রিঙ্কসের টাইপ যদি হয়, হারাম কোনো উপাদান না থাকে, তাহলে সেক্ষেত্রে এটি নাজায়েজ বা গুনাহ হবে না, হারাম হবে না পান করাটা। স্থায়ী ঠিকানা এবং বাবা মার নাম, এটা যদি কেউ ভুল দেন, সঠিকটা না দেন, তাহলে সেক্ষেত্রে বিয়ে হয়ে যাবে। কারণ হলো বিয়ের বিষয়টা হলো যে আপনি মুখে কী উচ্চারণ করছেন, বলছেন, সাক্ষীরা কী শুনছে, ব্যক্তিটা মানে ফিক্স হলো কিনা, ব্যক্তি অমুক, তার বাবার নাম হয়তো লিখতে ভুল লেখা হয়ে গেছে, এর কারণে বিয়েতে কোনো প্রভাব পড়বে না, বরং বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে এবং তাদের দাম্পত্য সম্পর্ক হালাল হবে। মুখে যখন আমরা বলবো, তখন ধরুন অমুকের ছেলে অমুক বললেন, কিংবা অমুকের ছেলে না বললেও অমুকের সাথে অমুকের বিয়ে দিয়েছেন এবং সমাজের মানুষরা জানে অমুকটা কে, কার ছেলে, তাহলে সেক্ষেত্রে এই লিখিত ভুল বা যে কোনো ভুল, এটার কারণে বিয়েতে কোনো অসুবিধা তৈরি হবে না। ছেলে এবং মেয়ে তারা নির্ধারিত কি না সেটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে তারা কার ছেলে কার মেয়েটা সবাই জানেন, সমাজে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন নারী, তিনি তার শ্বশুরের সাথে যেমন পর্দার বিধান তার জন্য প্রযোজ্য নয়, একইভাবে দাদা শ্বশুরের সাথেও তার পর্দার বিধান প্রযোজ্য নয়, এবং নানার সাথে যেমন আপনার তার জন্য পর্দার বিধান প্রযোজ্য নয়, ঠিক একইভাবে নানা শ্বশুর সাথেও পর্দার বিধান প্রযোজ্য নয়।